হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কাতার বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর ফরওয়ার্ড লাইন হচ্ছে ব্রাজিলের। ব্রাজিলের ফরওয়ার্ডদের মধ্যে সবাই এখন রয়েছে মারাত্মক ফর্মে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ব্রাজিলের ফরওয়ার্ডদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পাঁচজন ফরওয়ার্ডকে নিয়ে, যে পাঁচজন ফরওয়ার্ড হয়তো কাতার বিশ্বকাপ এনে দিতে পারে ব্রাজিলকে। তাহলে চলুন শুরু করি। পাঁচ নম্বরে হচ্ছে অ্যান্টনি। আয়াক্স থেকে 100 মিলিয়ন ইউরোতে ইংলিশ ক্লাব ম্যান ইউতে যোগ দিয়েছিলেন অ্যান্টনি। 100 মিলিয়ন দিয়ে অ্যান্টনিকে সাইন করানোয় অনেকেই টল করেছিল এই অ্যান্টনিকে নিয়ে। কিন্তু অ্যান্টনি সবার মুখ বন্ধ করে বুঝিয়ে দিচ্ছেন যে তাকে কেন 100 মিলিয়ন দিয়ে সাইন করানো হয়েছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রতি ম্যাচে করছেন গোলের পর গোল। কাতার বিশ্বকাপে ব্রাজিলের রাইট সাইড কাঁপাবেন এই অ্যান্টনি। চার নম্বরে হচ্ছে রবার্তো ফিরমিনো। এই সিজনে দারুণ ফর্মে আছেন ব্রাজিলের আন্ডার রেটেড এই স্ট্রাইকার। লিভারপুলের হয়ে এই সিজনে করেছেন 12 ম্যাচে 12 গোল প্লাস অ্যাসিস্ট। এছাড়াও লিভারপুলের এই সিজনে সর্বোচ্চ গোলদাতাও এই ফিরমিনো। এই সিজনে অনেক ম্যাচে লিভারপুলকে একাই জিতিয়েছেন তিনি। এবারের কাতার বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ভালো কিছু করে দেখাতে পারেন এই স্ট্রাইকার। তিন নম্বরে হচ্ছে গাব্রিয়েল জেসুস। নিজ ক্যারিয়ারের এক দারুণ ফর্মে আছেন ব্রাজিলের 25 বছর বয়সী এই স্ট্রাইকার। আর্সেনালের হয়ে প্রতি ম্যাচে করেন গোল এবং অ্যাসিস্ট। বলতে গেলে আর্সেনালের এখন মেইন ম্যান এবং আর্সেনালের ভরসার প্রতীক হয়ে উঠেছেন এই গাব্রিয়েল জেসুস। কাতার বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেন 25 বছর বয়সী এই স্ট্রাইকার। দুই নম্বরে হচ্ছে কালোম্যানে খ্যাত ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের সাপোর্টাররা তাকে বিনি ফেলে বলেও ডাকেন। 1 বছর আগেও ফিনিশিংয়ের জন্য অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে এই ভিনিসিয়াসকে। কিন্তু সব সমালোচকদের মুখে তালা মেরে দিয়ে ভিনিসিয়াস এসেছেন ভয়ঙ্কর রূপ নিয়ে। রিয়াল মাদ্রিদের এখন অন্যতম ভরসার প্রতীক হচ্ছে এই ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের ভবিষ্যতও বলতে পারেন তাকে। কাতার বিশ্বকাপে ব্রাজিলের লেফট সাইডের দায়িত্ব পালন করবেন এই ভিনিসিয়াস। এক নম্বরে হচ্ছে ব্রাজিলের ফানবোমরা নেইমার জুনিয়র, যাকে ছাড়া ব্রাজিল যেন অপরিপূর্ণ। এই নেইমারের হাত ধরে ব্রাজিল সাপোর্টাররা দেখছেন কাতারে হেক্সা জয়ের স্বপ্ন। নেইমারে পারবেন এবারের কাতার বিশ্বকাপে ব্রাজিলকে তাদের মুকুট আবার ফিরিয়ে এনে দিতে। নেইমারকে নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। ব্রাজিল এবং নেইমার সাপোর্টারদের সবারই জানা নেইমার কেমন ভয়ঙ্কর ফুটবলার। এই হলো কাতার বিশ্বকাপে ব্রাজিলের ভয়ঙ্কর পাঁচ ফরওয়ার্ড। বলতে গেলে বর্তমানে ব্রাজিলের সব ফরওয়ার্ডই আছেন ভয়ঙ্কর রূপে, যেমন রদ্রিগো, রিচার্লিসন, মার্টিনেল্লি, রাফিনহা সহ সবাই দারুণ ফর্মে আছেন, কেউ কারো থেকে কম নয়। কাতার বিশ্বকাপে ব্রাজিলের দল ঘোষণা করতে গিয়ে ভালোই বিপদের মুখে পড়বেন ব্রাজিল কোচটিতে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।